हाय हेलो नमस्कार दोस्तों, वेलकम टू दिस न्यू लेसन। दैट इज अ लेसन टू ऑफ द चैप्टर बायोलॉजिकल क्लासिफिकेशन सिस्टम। आमी आशा करछि जे तोमरा सबाई भालो आछो एबं सुस्थ आछो। যাই হোক, আজকের লেসনে আমরা ডিসকাস করব কিংডম মনেরা। আমরা জানি আগের লেসনে আমরা ডিসকাস করে এসেছি যে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন সিস্টেম। তোমরা যদি এখনও যদি আগের লেসনগুলো দেখোনি এই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন চ্যাপ্টারের, তাহলে এখনই দেখে নাও, আমার চ্যানেলে যাও এবং আমার আগের লেসনগুলো দেখে নাও, তাহলে তোমরা একটা ক্রোনোলজি পেয়ে যাবে এখান থেকে। যাই হোক, সো উইদাউট ওয়েস্টিং আওয়ার টাইম লেটস গেট স্টার্টেড। মনেরা নামটা আসার সাথে সাথেই আমাদের মাথার মধ্যে স্ট্রাইক করতে হবে ব্যাকটেরিয়া, অর্থাৎ এককোষী প্রোক্যারিওটিক অর্গানিজম, ইউনিসেলুলার প্রোক্যারিওটিক অর্গানিজম, দ্যাট ইজ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া আর দ্য সোল মেম্বার অফ দ্য কিংডম মনেরা। দে আর দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট মাইক্রো অর্গানিজম, সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় আমাদের প্রকৃতি বা পরিবেশের মধ্যে। দে অলসো লিভ ইন এক্সট্রিম হ্যাবিটেট, তারা সবচেয়ে বেশি প্রতিকূল পরিস্থিতিতেও বাঁচতে পারে, যেমন হট স্প্রিং, ফুটন্ত জল, ডিজার্ট, মরুভূমিতে, স্নো, বরফের মধ্যে, ডিপ ওশেন, সমুদ্রের অতল গভীরে, হোয়ার ভেরি ফিউ আদার অর্গানিজমস ক্যান সারভাইভ, যেখানে মধ্যে আমাদের চেনা পরিচিত অনেক কম লাইফ ফর্মস বা অনেক কম প্রাণীরাই সেখানে বেঁচে থাকতে পারে, যেখানে ব্যাকটেরিয়া সেখানে সারভাইভ করতে পারে। মেনি অফ দ্যাম লিভ ইন অর আদার অর্গানিজমস অ্যাজ প্যারাসাইট, অর্থাৎ তারা পরভোজী হিসাবেও অন্য কোনো জীবিত বস্তুর উপরও তারা বেঁচে থাকতে পারে। এখন লেট মি ডিসকাস অ্যাবাউট দ্য শেপস অফ দ্য ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কিন্তু শেপ পাই আমরা, যেমন কিছু ব্যাকটেরিয়া আমরা পাই ককাস, অর্থাৎ গোলাকার হয়, এরকম গোল গোল টাইপের হয় কিছু ব্যাকটেরিয়া, তাদেরকে বলছি আমরা ককাস, স্ফেরিক্যাল টাইপস অফ ব্যাকটেরিয়া। আরেক ধরনের হয় রড শেপের, অর্থাৎ রড আকৃতির, দণ্ডাকার, তাদেরকে আমরা বলছি বেসিলাস। প্লুরাল নাম্বারে, অর্থাৎ একাধিক, এক হলে তাকে বলি বেসিলাস, আর প্লুরাল নাম্বার অর্থাৎ একাধিক হলে তাকে বলছি আমরা বেসিলাই, ঠিক আছে। কমা শেপেড, কমা শেপেড বলতে কি বোঝায়, এরকম কমা শেপের টাইপ, কমা শেপের টাইপ যারা তাদেরকে আমরা বলছি ভিব্রিয়াম, ওকে। আরেক ধরনের শেপ পাচ্ছি তাকে বলছি আমরা স্পাইরিলাম, অর্থাৎ সর্পিলাকার ব্যাকটেরিয়া। সর্পিলাকার বলতে এই ধরনের আমরা এক ধরনের ব্যাকটেরিয়া দেখতে পাই, সর্পিলাকার। Now let me go to the next slide. Though the bacterial structure is very simple, they are very complex in their behavior. Compared to many other organisms, bacteria as a group show the most extensive metabolic diversity. Bacterial structure, bacteria gothon jokhon amra porbo, কোষ চ্যাপ্টারে আমরা ব্যাকটেরিয়াকে গঠন আমরা আলাদাভাবে পড়বো, যখন প্রোক্যারিওটিক সেলের গঠন এবং ইউক্যারিওটিক সেলের গঠনকে আমরা আলাদাভাবে জানবো, তো আমরা দেখবো যে ব্যাকটেরিয়াল স্ট্রাকচার খুবই সহজ ধরনের, কিন্তু ব্যাকটেরিয়ার জীবন ধারণ, ব্যাকটেরিয়াল অর্গানিজমটা সে নিজের ভেতরেই অনেক বেশি কমপ্লেক্স। এবং সবচেয়ে বেশি কমপ্লেক্সিটি যেটা দেখা যায় সেটা হচ্ছে তার মেটাবলিক, এক্সটেন্সিভ মেটাবলিক ডাইভার্সিটি, অর্থাৎ তার যে খাবারের ধরন, নিউট্রিশনাল যে ডাইভার্সিটি। আমরা দেখি যে কিছু ব্যাকটেরিয়া অটোট্রফিক হয়, কিছু ব্যাকটেরিয়া হেটারোট্রফিক হয়, দেখি আমরা মেটাবলিক ডাইভার্সিটি। সাম অফ দ্য ব্যাকটেরিয়া আর অটোট্রফিক, অর্থাৎ তারা সভোজী। সভোজী ব্যাকটেরিয়ার মধ্যেও দুটো ঘটনা ঘটতে পারে, যে দে সিনথেসিস দেয়ার ওন ফুড ফ্রম ইনঅর্গানিক সাবস্ট্রেট, হয় তারা অজৈব বস্তু থেকে শক্তি আহরণ করতে পারে, অজৈব বস্তুর বায়োলজিক্যাল ট্রান্সফরমেশন ঘটিয়ে তার থেকে তারা জৈব বস্তু সংশ্লেষ করতে পারে, অথবা তারা ফটোসিনথেসিসের মাধ্যমেও করতে পারে। ফটোসিনথেসিস অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং মাটি থেকে জল এবং মিনারেল শোষণ করে নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করা, যেটা ফটোসিনথেসিস তারা করতে পারে। তাই আমরা দেখতে পাই যে অটোট্রফিক অর্গানিজমস ক্যান বি ডিভাইডেড ইন টু পার্ট, অর্থাৎ ফটোসিনথেটিক অটোট্রফিক এবং আরেকটা হচ্ছে কেমোসিনথেটিক অটোট্রফিক। ফটোসিনথেটিক যারা সূর্যালোকের উপস্থিতিতে নিজেরাই খাদ্য নিজেরাই তৈরি করে, আর কেমোসিনথেটিক তারা যারা পরিবেশের অজৈব বস্তু, পরিবেশের অজৈব বস্তু থেকে জৈব বস্তু সংশ্লেষ করতে পারে। দ্য ভাস্ট মেজরিটি অফ দ্য ব্যাকটেরিয়া আর অলসো হেটারোট্রফস, অর্থাৎ তারা পরজীবী, পরজীবী ব্যাকটেরিয়াও রয়েছে। পরজীবী ব্যাকটেরিয়াকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্যাপ্রোফাইট, অর্থাৎ যারা মৃত পচা গলা জৈব বস্তু, অর্থাৎ অর্গানিক, রটেন অর্গানিক ম্যাটেরিয়ালস থেকে তারা নিজেদের খাদ্যবস্তু সংগ্রহ করতে পারে, এবং আরেকটা হচ্ছে স্যাপ্রোফাইটস, অর্থাৎ পরভোজী, অর্থাৎ যারা অন্য জীবিত বস্তুর উপর নির্ভরশীল, তাদের থেকে, জীবিত বস্তু থেকে খাদ্য সংগ্রহ করতে পারে। আমরা
পুরো মনেরা গোষ্ঠী বা ব্যাকটেরিয়াকে আমরা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি এইবার। একটাকে বলছি আমরা আর্কি ব্যাকটেরিয়া এবং আরেকটাকে বলছি আমরা ইউ ব্যাকটেরিয়া। তো এখন আমরা আর্কি ব্যাকটেরিয়া এবং ইউ ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলোকে আমরা আলাদা আলাদাভাবে ডিসকাস করব, ঠিক আছে? তো সবচেয়ে প্রথমে পাচ্ছি আমরা আর্কি ব্যাকটেরিয়া। দে লিভ ইন সাম অফ দ্য মোস্ট হার্শ হ্যাবিটেট। আর্কি ব্যাকটেরিয়া সবচেয়ে প্রথম বৈশিষ্ট্য যেটা আমরা পাচ্ছি যে তারা খুব হার্শ হ্যাবিটেটের মধ্যে বসবাস করতে পারে, যেমন এক্সট্রিম সল্টি এরিয়া, এক্সট্রিম লবণাক্ত জলে যারা বসবাস করে তাদেরকে আমরা বলছি হ্যালোফাইলস। যারা হট স্প্রিংয়ের মধ্যে থাকে তাদেরকে বলছি থার্মোএসিডোফাইলস, অর্থাৎ তারা অনেক উষ্ণ আবহাওয়ায় বা উষ্ণ এনভায়রনমেন্টের মধ্যে তারা বসবাস করতে পারে। এবং আরেকটা হচ্ছে মার্শি এরিয়া, তাদেরকে বলছি আমরা মিথেনোজেন, অর্থাৎ তারা মিথেন গ্যাস তৈরি করতে পারে, ডিসকাস করছি। লেট মি প্রসিড। আর্কি ব্যাকটেরিয়া ডিফার ফ্রম আদার ব্যাকটেরিয়া ইন হ্যাভিং এ ডিফারেন্ট সেল ওয়াল স্ট্রাকচার অ্যান্ড দিস ফিচার ইজ রেসপন্সিবল ফর দেয়ার সার্ভাইভাল ইন এক্সট্রিম কন্ডিশন। কেন তারা এই ধরনের বিভিন্ন এক্সট্রিম কন্ডিশনস, হ্যালোফাইলস, থার্মোসিডোফাইলস, মিথানোজেন্স, হোয়াই দে ক্যান সার্ভাইভ ইন সাচ অ্যান এক্সট্রিম কন্ডিশনস? বিকজ অফ দেয়ার ইউনিক সেল ওয়াল স্ট্রাকচার। এখন পাচ্ছি মিথানোজেন্স আর প্রেজেন্ট ইন দ্য গাট অফ সেভারেল রুমিনেন্ট অ্যানিমালস সাচ এস কাউ, বাফেলো, অ্যান্ড দে আর রেসপন্সিবল ফর দ্য প্রোডাকশন অফ মিথেন ফ্রম দ্য ডাং অফ দিস অ্যানিমেলস। হ্যাঁ, এই মিথানোজেন ব্যাকটেরিয়াগুলো আমরা দেখেছি বিভিন্ন ধরনের রুমিনেন্ট অ্যানিমেল যারা আছে, যেমন কাউ আর বাফেলো, যেমন কাউ এবং বাফেলো, ওদের যে স্টমাক, ওদের যে ফোর কম্পার্টমেন্টালাইজড স্টমাক থাকে, যেটাকে আমরা বলি রুমেন, এবং সেই রুমেনের মধ্যে এই ব্যাকটেরিয়াগুলো পাওয়া যায় এবং তারা সেখানের মধ্যে তারা মিথেন গ্যাস তারা তৈরি করতে পারে। যাই হোক, এখন চলে আসছি আমরা ইউ ব্যাকটেরিয়ার মধ্যে। ইউ ব্যাকটেরিয়াকে আমরা বলছি ট্রু ব্যাকটেরিয়া, অর্থাৎ তারা হচ্ছে আসল ব্যাকটেরিয়া। ওকে, দে আর ক্যারেক্টারাইজড বাই দ্য প্রেজেন্স অফ এ রিজিড সেল ওয়াল অ্যান্ড ইফ মোটাইল এ ফ্ল্যাজেলাম। তাদের মধ্যে আমরা রিজিড সেল ওয়াল পাবো এবং একটা ফ্ল্যাজেলাম পাবো। দেখো, তারপরে এই পুরোটা ডিসকাশন একসাথে চলবে। দ্য সায়ানোব্যাকটেরিয়া, অলসো রেফার টু এস দ্য ব্লু গ্রিন অ্যালগি, যাকে আমরা বলছি নীলাভ সবুজ শৈবাল। দেখো, ইউ ব্যাকটেরিয়ার মধ্যে সবচেয়ে প্রথম এখন আমরা ডিসকাস করব সায়ানোব্যাকটেরিয়া নিয়ে, নীলাভ সবুজ শৈবাল, ব্লু গ্রিন অ্যালগি। দে হ্যাভ ক্লোরোফিল, এ সিমিলার টাইপ টু দ্য গ্রিন প্লান্ট। সবুজ উদ্ভিদের মতোই তাদের মধ্যে ক্লোরোফিল থাকে, অর্থাৎ তাদেরকে আমরা বলতে পারছি ফটোসিনথেটিক অটোট্রফস। দ্য সায়ানোব্যাকটেরিয়া, দে ক্যান বি ইউনিসেলুলার কলোনিয়াল, অর্থাৎ তারা কলোনি গঠন করে বসবাস করতে পারে, ইউনিসেলুলার হতে পারে বা ফিলামেন্টাস। এখানে আমাদেরকে এক্সাম্পলগুলো মাথায় রাখতে হবে। ইউনিসেলুলার সায়ানোব্যাকটেরিয়ার এক্সাম্পল হচ্ছে স্পাইরোলিনা, কলোনিয়াল সায়ানোব্যাকটেরিয়ার এক্সাম্পল অ্যানাবিনা অ্যান্ড মাইক্রোসিস্টিস, আর ফিলামেন্টাসের এক্সাম্পলটা মনে রাখতে হবে ওসিলেটোরিয়া। এই এক্সাম্পলগুলো ইম্পর্ট্যান্ট, কারণ সো মেনি টাইমস কোয়েশ্চন হ্যাজ বিন আস্কড ফ্রম দিস লাইন্স ডিরেক্টলি। আমাদের এই এক্সাম্পলগুলো মাথায় রাখতে হবে, এর থেকে কোয়েশ্চন ফর্ম হতে পারে। দেখো, ফ্রেশ ওয়াটার অ্যান্ড ম্যারাইন অ টেরেস্ট্রিয়াল অ্যালগি, তারা আমরা দেখি যে তারা নর্মাল স্বাদু জলেও বসবাস করতে পারে বা তারা লবণাক্ত জলেও এই ধরনের নীলাভ সবুজ শৈবালকে পাওয়া যায়। দ্য কলোনিজ আর জেনারেলি সারাউন্ডেড বাই জিলেটিনাস সিদ দ্বারা তাদের কলোনি আবৃত থাকে। এখন আরেকটা টপিক পাচ্ছি যাকে বলছি আমরা ওয়াটার ব্লুম। ওকে, ওয়াটার ব্লুম মানে এক্সেসিভ গ্রোথ অফ দ্য ব্লু গ্রিন অ্যালগি ক্রিয়েট টক্সিক সাবস্টেন্স। অনেক সময় কি হয়, জলের মধ্যে এই নীলাভ সবুজ শৈবালের অত্যাধিক গ্রোথ হয়, এর ফলে সেখানে কিছু টক্সিক সাবস্টেন্স তৈরি হয় যাকে আমরা বলছি ডেথ ফ্যাক্টর, ঠিক আছে? তাকে আমরা বলছি ডেথ ফ্যাক্টর। দ্যাট কজ ডেথ অফ দ্য অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট, এবং সেখানে অনেক জলজ প্রাণীর সেখানে মৃত্যু হয়, এবং আমরা জানি জলের মধ্যে থেকে কী হবে, তখন সেখানে ব্যাড ওয়াটার মানে দুর্গন্ধ সৃষ্টি হয়। সাম অফ দিস অর্গানিজমস ক্যান ফিক্স দ্য অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন ইন স্পেশালাইজড সেল কল দ্য হেটারোসিস্ট। কিছু ব্লু গ্রিন অ্যালগি আমরা দেখব যে নাইট্রোজেন স্থিতিকরণে সক্ষম। এক্সাম্পল মনে রাখতে হবে নস্টক আর অ্যানাবিনা, এই দুটো এক্সাম্পল যারা নাইট্রোজেন স্থিতিকরণে সম্ভব। নস্টক আর অ্যানাবিনা তারা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, যারা তাদের শরীরের একটা স্পেশাল স্ট্রাকচার যাকে বলছে হেটারোসিস্ট, যার মধ্যে পরিবেশে নাইট্রোজেনকে নিয়ে সেখানে হেটারোসিস্টের মধ্যে তারা সঞ্চয় করে রাখতে পারে। বিজিএ অর্থাৎ ব্লু গ্রিন অ্যালগি ক্যান ফিক্স নাইট্রোজেন ইন টু ফর্মস, তারা দুইভাবে নাইট্রোজেন তৈরি মানে ফিক্স করতে পারে, একটা সিম্বায়োটিক ফর্ম অর্থাৎ মিথজীবী রূপে, এবং একটা ফ্রি লিভিং ফর্ম অর্থাৎ তারা ওপেনলি মানে ফ্রি লিভিংভাবে স্বাধীনজীবীভাবে তারা নাইট্রোজেন ফিক্স করতে পারে। এখন চলে আসছি, দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট,
Chemosynthetic autotrophic bacteria oxidize various inorganic substances such as nitrate, nitrites, ammonia, and use the release of the energy for ATP production. Chemosynthetic autotrophic bacteria, tara ki korte pare? তারা বিভিন্ন ধরনের মাটির মধ্যে মাটিস্থিত বিভিন্ন ধরনের নাইট্রেট, নাইট্রাইট, অ্যামোনিয়া যেগুলো ইনঅর্গানিক অর্থাৎ অজৈব বস্তু আছে তাদের জারণ অর্থাৎ অক্সিডেশন ঘটিয়ে তার থেকে উৎপন্ন শক্তিকে এটিপি প্রোডাকশন অর্থাৎ এনার্জি কারেন্সি তৈরির কাজে তারা ব্যবহার করতে পারে। দে প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন রিসাইক্লিং দ্য নিউট্রিয়েন্টস লাইক নাইট্রোজেন, ফসফরাস, আয়রন, সালফার। ঠিক আছে, তারা পরিবেশের যে চক্রাকার উপায় নাইট্রেট, নাইট্রাইটস এবং অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন বের করে সেগুলোকে তারা পরিবেশে আবার মুক্ত করে দেয়। ঠিক আছে, তাহলে এর আগে আমরা দেখেছি যে ব্লু গ্রিন এলগি যেভাবে নাইট্রোজেন স্থিতিকরণ করতে পারে তেমনি সেই উপায়ে কিছু অটোট্রফিক ব্যাকটেরিয়া কী করতে পারে, বিভিন্ন ধরনের মাটিস্থিত ইনঅর্গানিক বস্তু থেকে বস্তু জারণ ঘটিয়ে তা থেকে এটিপি প্রোডাকশন করতে পারে এবং বিভিন্ন ধরনের জিনিসগুলোকে তারা আবার পরিবেশে ফিরিয়ে দেয়। তারপরে চলে আসছে আমরা হেটারোট্রফিক ব্যাকটেরিয়া। আগে পড়েছি আমরা অটোট্রফিক ব্যাকটেরিয়া, এখন আসছি হেটারোট্রফিক ব্যাকটেরিয়া অর্থাৎ পরজীবী ব্যাকটেরিয়া। যাই হোক, মোস্ট প্যারাসাইটিক রিসিভ দেয়ার ওন ফুড ফ্রম দ্য ড্যাড অর্গানিক ম্যাটার অর দ্য লিভিং অর্গানিজম। তারা মৃত পচাগলা জৈব বস্তু থেকেও শক্তি আহরণ করতে পারে বা কোনো জীবিত বস্তু থেকেও মানে জীবিত বস্তুর উপরেও পরভোজী হিসাবে বসবাস করতে পারে। মেজরিটি অফ দ্য হেটারোট্রফস আর ইম্পর্টেন্ট ডিকম্পোজার, তারা ডিকম্পোজার, ইউজফুল ইন মেকিং কার্ড ফ্রম মিল্ক। এই হেটারোট্রফিক ব্যাকটেরিয়া খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। তারা কী কী কাজ করতে পারে আমাদের জন্য? তারা দুধ থেকে দই তৈরি করতে পারে, তারা বিভিন্ন অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারে, তারা নাইট্রোজেন ফিক্সেশন ইন দ্য লিগিউম প্লান্টস, আমরা জানি লিগিউম প্লান্টস যেগুলো আছে বিভিন্ন মটর জাতীয় প্লান্ট, তারা কী করে মৃথজীবী রূপে তাদের ওই মৃথজীবী সেই লিগিউম প্লান্টসগুলোর মূলের মধ্যে তারা মৃথজীবী রূপে বসবাস করে এবং সেখানে তারা নাইট্রোজেন স্থিতিকরণে সক্ষম। সাম আর প্যাথোজেন কজিং ড্যামেজ টু দ্য হিউম্যান বিংস, যেমন ক্লোরেল্লা, টাইফয়েড, টিটেনাস, কলেরা। কলেরা যেন আমরা জানি যে ভিব্রিও কলেরা যে ব্যাকটেরিয়াটা কলেরার জন্য দায়ী, সালমোনেলা টাইফিমুরিয়াম টাইফয়েড রোগের জন্য দায়ী, ক্লস্ট্রিডিয়াম টিটেনাই যেটা টিটেনাস রোগের জন্য দায়ী। তো এগুলো তারা সবাই হেটারোট্রফিক ব্যাকটেরিয়া যেগুলো মানুষ এবং অ্যানিমেলস এবং প্যাটসদের বিভিন্ন ধরনের ডিজিজ ক্রিয়েট করে থাকে, মানে রোগ সৃষ্টি করে থাকে। এখন ইম্পর্টেন্ট জিনিস, সেপ্রোট্রফিক ব্যাকটেরিয়া এবং প্যারাসাইটিক ব্যাকটেরিয়া দুটো জিনিস আমরা জানবো। হেটারোট্রফিকদেরকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সেপ্রোট্রফিক অর্থাৎ যারা মৃত পচা গলা জৈব বস্তু থেকে নিজেদের খাদ্য সংগ্রহ করতে পারে, যেমন এক ধরনের হয় অব্লিগেট সেপ্রোট্রফস। অব্লিগেট সেপ্রো অর্থাৎ তারা কমপ্লিটলি মৃত পচা গলা জৈব বস্তুর উপর খাদ্যের জন্য নির্ভরশীল, যেমন ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম। আরেকটা ক্ষেত্রে কী হতে পারে যে তারা কমপ্লিটলি নির্ভরশীল নয়, বাই চান্স মৃত পচা গলা জৈব বস্তুর অনুপস্থিতিতেও তারা জীবিত বস্তুর উপর প্যারাসাইট হিসেবে থাকতে পারে, তাদেরকে আমরা বলছি ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট। ঠিক আছে, যেমন সিউডোমোনাস। আমাদেরকে এক্সাম্পলগুলো মাথায় রাখতে হবে, তাদের ডেফিনেশনগুলো মনে রাখতে হবে। তারপরে চলে আসে প্যারাসাইটিক ব্যাকটেরিয়া অর্থাৎ পরভোজী। পরভোজীর মধ্যেও আবার দু ধরনের পাচ্ছে, একটা হচ্ছে অব্লিগেট প্যারাসাইট। অব্লিগেট প্যারাসাইট অর্থাৎ তারা কমপ্লিটলি নির্ভরশীল, তারা সম্পূর্ণভাবে অন্য জৈব বস্তু অন্য প্রাণীর উপর জীবিত বস্তুর উপর নির্ভরশীল, যেমন মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রি। দে আর অব্লিগেট প্যারাসাইটিক। যাই হোক, আরেকটা হতে পারে ফ্যাকাল্টেটিভ সেপ্রোফাইটিক অর্থাৎ তারা নর্মালি প্যারাসাইটিকই হয়, তারা নর্মাল প্যারাসাইটিক, কিন্তু বাই চান্স তারা হোস্টের অনুপস্থিতিতে থেকে তারা মৃত পচা গলা জৈব বস্তু থেকেও ওদের খাদ্য সংগ্রহ করতে পারে। এক্সাম্পল মনে রাখতে হবে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। Now let me go to the next slide, that is bacterial reproduction. খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। দেখো, ব্যাকটেরিয়াল রিপ্রোডাকশনকে আমি তিনটা ভাগে ভাগ করছি। তিন ধরনের মোড অফ ব্যাকটেরিয়াল রিপ্রোডাকশন আমি দেখতে পাই। সবচেয়ে প্রথম এবং সবচেয়ে মূল মেইন যে জিনিসটা সেটা হচ্ছে ব্যাকটেরিয়া ক্যান রিপ্রোডিউস বাই দ্য বাইনারি ফিশন অর্থাৎ দ্বিবিভাজন। দ্বিবিভাজন ব্যাকটেরিয়ার রিপ্রোডাকশনের মেইন প্রসেস, মেইনলি বাই ফিশন অর্থাৎ বাইনারি ফিশন। ইন কেস অফ ফেভারেবল কন্ডিশন সবচেয়ে প্রথম তাদের মধ্যে কী হয়, ডিএনএ রেপ্লিকেশন টেক্স প্লেস। তাদের মধ্যে একটা ডিএনএ থেকে রেপ্লিকেশনের মাধ্যমে দুটো ডিএনএ তৈরি হয়। তারপরে
দে ডিভাইড ইন্টু টু ডটার সেলস ডিউ টু দ্য ফরমেশন অফ দ্য ট্রান্সভার্স সেপটাম। অর্থাৎ এরকম সেল তো সবচেয়ে প্রথমে তাদের ডিএনএ ডিভিশন হলো, তারপরে তাদের সেলের মাঝখানে কী হবে, ট্রান্সভার্স সেপটাম ফরমেশনের মাধ্যমে দুটো সেল আলাদা হয়ে যায়। এই পদ্ধতিকে আমরা বলছি এ মাইটোসিস, দ্যাট ইজ ফাস্টার, যেটা দ্রুত, মাইটোসিস এবং মিওসিস থেকেও যেটা দ্রুত তাকে বলছি আমরা এ মাইটোসিস। ইন কেস অফ আনফেভারেবল কন্ডিশন, প্রতিকূল পরিস্থিতিতে সেখানে কি হবে, এন্ডোস্পোর, ব্যাকটেরিয়া এন্ডোস্পোর তৈরি করবে, এন্ডোস্পোর্স, আর তারা প্রতিরোধ হয় তারা হাই টেম্পারেচার প্রতি, আর হাইলি রেজিস্ট্যান্ট ফর দ্য হাই টেম্পারেচার, রেডিয়েশনস অ্যান্ড অ্যান্টিবায়োটিক্স, কেমিক্যালস এটসেট্রা। এখন কী কারণে, কীভাবে এই এন্ডোস্পোরটা এত প্রতিরোধক হয়, কী থাকে সেই এন্ডোস্পোরের মধ্যে, যে জিনিসটা থাকে তাকে আমরা বলছি ক্যালসিয়াম ডাইপিকোলিনেট। খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে ক্যালসিয়াম ডাইপিকোলিনিক অ্যাসিড বা ক্যালসিয়াম ডাইপিকোলিনেট। এবং এই জিনিসটার, এই পদার্থটার উপস্থিতির কারণেই ব্যাকটেরিয়াল এন্ডোস্পোর এতটা বেশি হাই রেজিস্ট্যান্ট হয়। সবচেয়ে শেষে পাচ্ছি ব্যাকটেরিয়া ক্যান অলসো রিপ্রোডিউস বাই এ সর্ট, এক প্রকারের, বাই এ সর্ট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, এক প্রকারের সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমেও দে ক্যান রিপ্রোডিউস, যেখানে আমরা দেখতে পাই দে ক্যান অ্যাডপ্ট এ প্রিমিটিভ টাইপ অফ দ্য ডিএনএ ট্রান্সফার ফ্রম ওয়ান ব্যাকটেরিয়াম টু দ্য আদার, নোন অ্যাজ দ্য জেনেটিক রিকম্বিনেশন। ঠিক আছে, সেখানে আমি বলে রাখি যেরকম দুটো ব্যাকটেরিয়া সবচেয়ে প্রথমে তারা পাশাপাশি আসে, তারপর তাদের মধ্যে সেক্স পিলি বা সেক্স ফিমরি পাওয়া যায়, সেক্স ফিমরির মাধ্যমে তাদের মাঝখানে অর্থাৎ দুটো ব্যাকটেরিয়ার মধ্যে ফার্টিলাইজেশন টিউব তৈরি হয়, অর্থাৎ তাদের মাঝখানে একটা সংযোগ সৃষ্টি হয় সেই সেক্স পিলি বা এফ পিলি এর মাধ্যমে, এবং তার মাধ্যমে কী হয়, দুটো ব্যাকটেরিয়ার মধ্যে জেনেটিক বা জনন বস্তুর আদান প্রদান ঘটে, এবং তার মাধ্যমে এ সর্ট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা বলতে পারি। যাই হোক, এই বিষয়টা নিয়ে আমি আরও আবার ডিটেইল ডিসকাশন করব যখন আমি 12th ক্লাসে উই কনসার্ন চ্যাপ্টারটা পড়াবো। যাই হোক, এখানে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা জেনেটিক রিকম্বিনেশন ক্যান বি ডিভাইডেড ইন্টু থ্রি পার্ট, ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন, ব্যাকটেরিয়াল ট্রান্সডাকশন অ্যান্ড ব্যাকটেরিয়াল কনজুগেশন। তোমরা যারা জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়েছো ক্লাস টুয়েলভে যারা স্টুডেন্ট, তারা হয়তো জানো যে ট্রান্সফরমেশন কী, ট্রান্সডাকশন কী, কনজুগেশন কী। আমি যখন ওই চ্যাপ্টারগুলো পড়াবো তখন এগুলোকে নিয়ে আমি আবার ডিটেইলড ডিসকাস করবো। যাই হোক, নাও লেট মি কাম টু দ্য নেক্সট স্লাইড, এটা হচ্ছে মাইকোপ্লাজমা। দিস ইজ দ্য লাস্ট টপিক অফ দিস লেসন, মাইকোপ্লাজমা। And please trust me, every year a question can be asked from this topic, that is mycoplasma. Dekho, mycoplasma is organisms that completely lack cell wall. Mycoplasma er modhe kono dhoroner kosh prachir thakbe na. They are smallest prokaryotic living cell known. যদি কোয়েশন আসে, যদি প্রশ্ন আসে যে সবচেয়ে ক্ষুদ্রতম প্রোক্যারিওটিক সেল কী, সাথে সাথে আমাদের মাথার মধ্যে স্ট্রাইক করতে হবে মাইকোপ্লাজমা। দে ক্যান সার্ভাইভ উইদাউট অক্সিজেন, বাট দে আর ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস, অর্থাৎ তারা মেইনলি অক্সিজেনের উপর নির্ভরশীল, কিন্তু অক্সিজেনের অনুপস্থিতিতেও তারা বেঁচে থাকতে পারে। দেখো, ই নোকার্ড এবং আর রোস দুজন বিজ্ঞানী, ই নোকার্ড এবং আর রোস, যারা প্রথম বোভাইন প্লিউরোনিউমোনিয়া এই রোগটার মাধ্যমে প্রথম তারা মাইকোপ্লাজমাকে তারা আইডেন্টিফাই করতে সক্ষম হয়। বোভাইন প্লিউরোনিউমোনিয়া একটা রোগ, এটা যেটা একটা বোভাইনের একটা রোগ, এবং সেখানের মাধ্যমে এটা আবিষ্কৃত হয় মাইকোপ্লাজমা, এবং তার জন্যই এগুলোকে বলা হয় PPLO, অর্থাৎ প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজমস। মাইকোপ্লাজমাকে বলা হয় প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজমস। ওকে, এখন মাইকোপ্লাজমার সেল মেমব্রেন এ ট্রাই লেয়ার্ড স্ট্রাকচার মেড আপ অফ লাইপোপ্রোটিন, যেরকম নর্মাল সেল মেমব্রেন স্ট্রাকচার হয় প্রোটিন লিপিড প্রোটিন স্ট্রাকচার, ট্রাই লেয়ার্ড অর্থাৎ ত্রিস্তর বিশিষ্ট স্ট্রাকচার আমরা পাবো মাইকোপ্লাজমার মধ্যে। মাইকোপ্লাজমার মধ্যে অসমোট্রফিক মোড অফ নিউট্রিশন লক্ষ্য করা যায়, অর্থাৎ অসমোসিস পদ্ধতিতে তারা নিজেদের খাদ্য সংগ্রহ করতে পারে। দে আর রেজিস্ট্যান্ট টু দ্য অ্যান্টিবায়োটিক এস পেনিসিলিন অ্যাজ দ্য ল্যাক দ্য সেল ওয়াল। পেনিসিলিন যে জিনিসটা, পেনিসিলিন অ্যান্টিবায়োটিক, দে আর ডিরেক্টলি অ্যাক্ট আপন দ্য ব্যাকটেরিয়াল সেল ওয়াল, কিন্তু যেহেতু মাইকোপ্লাজমার নিজস্ব সেল ওয়ালই নেই, তাই মাইকোপ্লাজমা এই অ্যান্টিবায়োটিক পেনিসিলিনের প্রতি তারা নিরোধক, মানে পেনিসিলিন মাইকোপ্লাজমার কোনো কিছু করতে পারে না। কিন্তু অন্য দুটো অ্যান্টিবায়োটিক টেট্রাসাইক্লিন অ্যান্ড ক্লোরামফেনিকল, তারা মাইকোপ্লাজমাকে ধ্বংস করতে পারে। মাইকোপ্লাজমা সেন্সিটিভ টু দ্য টেট্রাসাইক্লিন অ্যান্ড ক্লোরামফেনিকল দ্যাট অ্যাক্ট অন দ্য মেটাবলিক অ্যাক্টিভিটিস। আসলে কী হয়, এই
এই টেট্রাসাইক্লিন এবং ক্লোরামফেনিকল তারা কি করে ডিরেক্ট মেটাবলিক অ্যাক্টিভিটির উপর প্রভাব ফালায়, তাই মাইকোপ্লাজমা এফেক্টেড হতে পারে। মাইকোপ্লাজমা ক্যান বি সেপ্রোফাইটিক অর ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট, তারা পরভোজী হতে পারে, পরজীবী, তারা মৃত পচা গলা জৈব বস্তু থেকেও যেরকম খাদ্য সংগ্রহ করতে পারে সেরকমভাবে তারা জীবিত বস্তু থেকেও তারা খাদ্য সংগ্রহ করতে পারে। তো তার সাথে সাথে লেসন টু কমপ্লিট, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ সো মাচ।